Assalamualaikum friends, welcome back to my another video. তো দেখুন আজকে আমি বেগুনের অক্টোপাস তো ভাইরাল এটা এসে ইউটিউবে কি নতুন ভাইরাল ভিডিও বেগুনের অক্টোপাস তো আমার কাছে এরকম একটা বেগুন আছে তো আরেকটু লম্বা হইতে ভালো হইতো কিন্তু যেটা আছে সেটাই আর কি এভাবে দেখুন লম্বা লম্বা করে এভাবে ফুলের মতন কাটতে হবে পাপড়ি ফুলের পাপড়ি মতন অক্টোপাসের যেমন অনেকগুলো পা থাকে না ছাত্রেনে ফেত্রেনে তো তেমন অক্টোপাস মাছ তো সবাই চিনেন ঠিক না ওটা তো সবাই খায় মজার মাছ বিদেশে ওটা বেশিরভাগ বিদেশে পাওয়া যায় সমুদ্রের মাছ তো বড় বড় চাইনিজ হোটেলে ওইগুলো বিক্রি করে তো যারা যারা খেয়েছেন বলবেন আমি খাইছি এখানে হোটেল থেকে তরকারি মাছ আনে নাই তবে মাছের তরকারি কিনে এনে খেয়েছি ভালোই লাগে অনেক মজা লাগে তো দেখুন আমি এখন ওই অক্টোপাস আর এখানে ইলিশ মাছের বাচ্চা এটা ঝাটকা ইলিশ তো এটা ভাজবো আর হচ্ছে বেগুন ভাজবো তো এটা হচ্ছে অক্টোপাস বেগুনি তো দেখুন আমি বেগুন ভাজার জন্য এখানে চালটা লাগে ভিজিয়ে রাখছিলাম আর একটা পিস দিছি তো এটা আমি এখন গ্রাইন করছি তো গ্রাইন করে হলে এটা আমি বেগুন ভাজবো তো সবাই প্রশ্ন করবে যদি একদিন স্কিপ করবে না কাজ থাকলে ভিডিওটা চালিয়ে রাখবেন ভিডিওটা দরকার পড়লে তো প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন সবার কাছে অনুরোধ তো দেখুন আমার ব্লাইন্ড করা হয়ে গেছে গা এখন আমি বেগুনটাকে ম্যারিনেট করব তো এখানে আমি ওই যে ধনিয়া পাতার কাঁচামরিচ ব্লাইন্ড করে নিয়েছি কারণ এটার মধ্যে ব্লাইন্ড করে দিতে হবে আনামানম দিলে ভাড়া পড়ে যাবে তো এখানে আমি হলুদ গুঁড়ো কিছু জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো একটু আদা রসুন সব এখন মিক্স করব আর এই যে ডাল চাল এখানে একসাথে মিক্স করব মানে আপনারা বেসনও ভাজতে পারেন যাদের বেসন আছে তো আমার ঘরে বেসন আছে কিন্তু ওটা ভালো না বেশি এই জন্য আমি এখন এগুলো সব মিক্স করতেছি মিক্স করে তারপরে আমি এই বেগুনটারে মাখাবো তো কে কে এভাবে খেয়েছেন বলবেন এটা দেখি কিছুদিন ধরে আমি দেখছি এটা অনেকেই খাইতেছে ভেজে তো আমি ভাবলাম তো আমি আজকে করি এটা হচ্ছে বেগুনের অক্টোপাস বেগুন অক্টোপাস তো এক অক্টোপাসের মাছের নাম না সে ওই মাছের অক্টোপাস তো এখন বলছে অক্টোপাস বেগুন ভাজা তো দেখুন আমার মাখানো হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দেখছি গরম তো আমি তেলে ভাজবো অনেকে ডোবা তেলে ভাজে তো এটা বেশি তেল ঢুকে যায় বেগুনের ভিতরে এর লাগে আমি অল্প তেলই ভাজলাম দেখুন এই যে আমি ভাজতেছি বেগুনের অক্টোপাস তো এটা খুবই মজা ভাত দিয়ে খেতে মজা বা মুড়ি দিয়ে আপনারা মুড়ি দিয়ে খেতে পারেন মুড়ি দিয়ে মাখাই মানে ঝালমুড়ি বানিয়ে খেলে অনেক ভালো লাগবে তো দেখুন আমি ভাজতেছি তেলটা এক সাইডে নিয়ে তো কালকে এটা ভাজছে অনেক ভালো লাগছে খেতে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে প্লিজ সবাই আমার কমিউনিটি একটা করে ই দিয়ে দেবেন কমেন্ট করে দেবেন যে আমি করছি তাহলে আমি বুঝতে পারবো তাহলে আমি আপনার ইয়া বন্ধু হতে পারবো তো সবাই আমার কমিউনিটিতে একটা করে ই দিবেন ভিডিওতে লিখবেন না বুঝছেন আমি যেই ভিডিও আপলোড করি এই যে প্রতিদিন এই ভিডিওতে কোনো স্প্যাম কমেন্ট করবেন না তাহলে আমার সমস্যা হবে আপনারও সমস্যা হবে তো দেখুন আমার অক্টোপাস বেগুন ভাজা হয়ে গেছে কেমন হয়েছে সবাই বলবেন খেতে তো ভারী আমি আমি একবারই আমি হয়েছি তো দেখুন আমার মাছটা এখানে আমি আবার চিকেন ম্যারিনেট করে রেখেছি সব মশলাতে মেখে রেখেছি চিকেনটাও রান্না করবো আজকে আর মাছটা ভাজবো এটা হচ্ছে ঝাটকা ইলিশ ছোট ইলিশ মাছের বাচ্চা তো এই মাছটা কেটে তারপর আমি পরে ভাজবো তো দেখুন আমি এখানে আবার কিছু আমার কিছু ফিরছিল ডাল বাটা তো আমি ভাবলাম তাহলে একটু পাখোড়া বানিয়ে ফেলি তারপর আমি পেঁয়াজ কিছু সবজি কেটে দিলাম গাজর আলু তারপরে বাঁধাকপি পাতা সব মিক্স করে তারপর আমি পাখোড়া বানিয়ে ফেললাম তো দেখুন আজকে কতগুলি রেসিপি করলাম চারটা আমি এত রেসিপি করি না কারণ আমাদের খাওয়ার মানুষ নেই এত তো এই জন্য বেশি আজকে মাছ ভাজা পাকোড়া বেগুন ভাজা আর আছে চিকেন কষা আলু দিয়ে আর কি ঝোল চিকেনের তো দেখুন ভাজা হয়ে গেছে কেমন হয়েছে এখানে মশমশে অনেক মশমশ হয়েছে আমি একটু বড়ো করে বড়ো চেপটা চেপটা করে বানাইছি কারণ গোল গোল করে বানালে ভিতরে কাঁচা কাঁচা লাগে ওটা ভালো লাগে না আমার এই জন্য আমি একটু বড়ো করে চেপটা করে বানিয়েছি
তো দেখুন আমি এখন মাছ ভাজতেছি। মাছটা ভাজা হয়ে গেছে আমার। এই মাছটা অনেক গ্রান, ইলিশ মাছের তো অনেকেই সবাই পছন্দ করে। এই মাছটা অনেক মজা। তো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি বাংলাদেশ টাইম রাত 10টায় লাইভে আসি। যদি বন্ধুরা তোমরা আসো তো আসতে পারো, আমার লাইভে জয়েন করতে পারো। দেখুন আমি চিকেনটা ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি, মানে এটা কষিয়ে নিব এখন। মশলাটা কষিয়ে নিয়েছি, চিকেনটাও দিয়ে দিলাম। তো আমি লাইভে আসি বাংলাদেশ টাইম তখন 10টা, আর অন্য দেশের টাইম কয়টা জানি না, কিন্তু আমাদের এখানেও মানে তখন 8টা বাজে। তো 8টা বাজে লাইভে আসি। যারা আসতে চান প্লিজ সবাই জয়েন করবেন আমার লাইভে। তো আপনারা যদি আমার লাইভে জয়েন হন, আমিও আপনাদের লাইভে জয়েন হব। তো আমি এর জন্য ভিডিওতে বলে রাখলাম, আমার আবার ছবি কমিউনিটিতে ছবি পোস্ট করতে মনে থাকে না, তো এই জন্য আমি ভিডিওতে বলে দিলাম। যদি কেউ আসতে চান আমার লাইভে জয়েন হতে চান তো আসবেন। তো দেখুন আমার চিকেন রান্নাটাও প্রায় হয়ে আসছে। তো চিকেনটা পুরোপুরি দেখালাম না, কারণ চিকেন অনেকবার আমি রান্না দিয়েছি। তো আমি এখন পানি দিয়ে দিলাম, পানিটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য, মাংসটা সিদ্ধ হলে মানে হালকা হালকা জল রাখবো, তো জল হলে তখন নামিয়ে ফেলবো। তো দেখুন হয়ে গেছে। যা আর কেউ বন্ধ করবেন প্লিজ, সবাই আমার কমেন্টে বলবেন না যে আমি বন্ধ করে গেলাম, আমার কমিউনিটিতে বলবেন, ওখানে বলে সমস্যা নাই, বুঝছেন। আর লাইভে এসে বলবেন সবাই, যারা যারা আমার সাবস্ক্রাইব করছেন লাইভে এসে বলবেন আমাকে।